নরিয়া উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাজারে বিজয় মিছিল বের করে বিজয়ী প্রার্থী ইসমাইল হকের সমর্থকরা এ সময় মিছিল থেকে হামলা চালানো হয় নশাসন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের বাড়িতে ভাঙচুর করা হয় তার ভবন ও ভবনে থাকা ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবাদ করতে এগিয়ে এলে মারপিট করা হয় দেলোয়ার তালুকদার ও তার সমর্থকদের হামলায় আহত হন দেলোয়ার সহ নয় জন

পরে মিছিল চলে গেছেগা। চলো বসছি আবার নাইম মেছ। সে আবার নাইম এসে বললো কি যে দেখি কি হইছে তোরা ইট মারি কেন? এই ইট মারার কথা হই না দেই। এই হুরুস তো লেগে গেল ভাই। পিছনে কয়েকজন লোক ছিল তার ইট পাককে মারছে। মারার পরে আমরা দোকান সাটার নামায় দিছি। নামায় দেওয়ার পরে ফিরে আবার ঢালছনের শাটার কোপ এসে তারপরে ইটের উপর যেন মারছে। গ্লাস ম্যাজ ভেঙ্গে চলে গেছেগা। চেয়ারম্যান উপর আক্রমণ হামলার প্রতিবাদে সন্ধ্যার পর সুসংগঠিত হয়ে ইসমাইল সমর্থকদের উপর হামলা চালায় দেলোয়ার সমর্থকরা।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা কালকে নির্বাচনের পরে আমাদের অধ্যক্ষের উপর হামলা করা হয়েছে তো আমরা ওই সন্ত্রাসীদের বিচার চাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার সাথে জড়িত সন্দেহে নয়জনকে জনকে আটক করেছে পুলিশ সন্ধ্যার পর একটি বিজয় মিছিল বের করে সেই মিছিলকে কেন্দ্র করে অভিযোগ পাল্ট অভিযোগ রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে একই সাথে কয়েকটি বাড়িতেও আক্রমণ করা হয়েছে এখন সব কিছুই শান্তিপূর্ণ আছে আমরা এরই মধ্যে নয় জনকে আটক করেছি দুই পক্ষেরই বেশ কিছু আহত আছে তারা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন আমরা এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং মামলা প্রক্রিয়াধীন আছে গত আট মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে পরাজিত প্রার্থী মামুন মোস্তফার সমর্থক ছিলেন দেলোয়ার তালুকদার নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান ইসমাইল হক নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর শরীয়তপুর